যোগই হলো সনাতন ধর্মের মেরুদণ্ড। যুগ যুগ ধরে মুনি ঋষি এবং যোগীগণ যোগের সেবা করেছেন। সনাতন ধর্মের সমস্ত শাস্ত্র পর্যালোচনা করলে দেখা যায় যোগ ছাড়া আত্মজ্ঞান লাভ করা অসম্ভব। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগী হতে উপদেশ দিয়েছেন। আবার গীতার মধ্যে সর্বত্র যোগ এবং যোগীর বিভিন্ন উপলব্ধির কথাই বলা হয়েছে। গীতার সাধন সমর রক্তক্ষয়ী স্থূল সমর নয়, এই সমর প্রত্যেকের মধ্যে সর্বদাই হচ্ছে। কৌরপক্ষ অর্থাৎ প্রবৃত্তি পক্ষ বলছে, জাগতিক সুখ ভোগ যা চাও সব তোমাকে দেব, তুমি নিবৃত্তি পক্ষের দিকে যেও না। আবার পাণ্ডব পক্ষ অর্থাৎ নিবৃত্তি পক্ষ বলছে, প্রবৃত্তি পক্ষের দিকে থাকলে চির সুখ বা চির শান্তি পাবে না, আমার দিকে এসো আমি তোমাকে চির শান্তি দেব। এই দুই পক্ষের লড়াই হলো মহাভারতের লড়াই। এই লড়াই মানব হৃদয়ে অনন্তকাল ধরে চলেছে। এ কারণে নিবৃত্তি পক্ষের দিকেই স্বয়ং ভগবান ছিলেন এবং নিবৃত্তি পক্ষেরই জয় হয়েছিল। এই নিবৃত্তি মার্গে যেতে গেলে যোগীকে কিভাবে অগ্রসর হতে হবে সে কথাই গীতার মধ্যে বর্ণিত হয়েছে। ভগবান কৃষ্ণ শ্যামাচরণের ভাবাদর্শে লিখিত গীতার অন্তর্মুখী ব্যাখ্যা যা সুরধ্বনি গীতার মধ্যে বলা হয়েছে তা অপূর্ব সৃষ্টি। শ্রীমদ্ ভগবদ গীতা পরম্পরাৎপর পূজ্যপাদ গুরু শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয়ের পত্নী শ্রীমতী সুরধ্বনি দেবী প্রণীত সুরধ্বনি গীতা, প্রকাশক প্রশান্ত চক্রবর্তী গিরিজা লাইব্রেরি, অষ্টম সংস্করণ জুলাই 2013। তৃতীয় অধ্যায় 26 নম্বর শ্লোক পৃষ্ঠা 88। ন বুদ্ধি ভেদম জনয়েদ অজ্ঞানাম কর্ম সঙ্গিনাম জোষয়েত সর্ব কর্মাণি বিদ্বান যুক্তঃ সমাচরন। অজ্ঞ কর্মাসক্ত দিগের বুদ্ধি ভেদ জন্মাইবে না, অর্থাৎ পরাবুদ্ধির রহস্য অজ্ঞানী দিগের জন্মাইবে না, বরং ব্রহ্মজ্ঞ পণ্ডিত ব্যক্তি নিজে সকল কর্মের অনুষ্ঠান করিয়া অজ্ঞানী দিগকে কর্মে নিযুক্ত রাখিবেন। তাৎপর্য, অজ্ঞ কর্মাসক্ত দিগের বুদ্ধি ভেদ জন্মাইবে না, অর্থাৎ বুদ্ধির পর যে পরাবুদ্ধি কর্মের অতীতাবস্থার জ্ঞান রূপা আত্মবিষয়নী বুদ্ধি, তাহা কর্মাসক্ত অজ্ঞ ব্যক্তিদিগের সে জ্ঞান উৎপন্ন হইবে না, কারণ অনাসক্তভাবে কর্ম করিয়া যাহা অর্থাৎ কর্মের অতীতাবস্থা রূপ লাভ বা উৎপন্ন করিতে হয়, আসক্তি ও অজ্ঞান থাকিতে তাহা জন্মানো সম্ভবে নয়। এজন্য ব্রহ্মজ্ঞ পণ্ডিত ব্যক্তি যিনি অর্থাৎ যাহার ব্রহ্মকে জানারূপ প্রকৃত জ্ঞান হইয়াছে তিনি ব্রহ্মজ্ঞ, এবং পণ্ডা শব্দে বেদজলা বুদ্ধি তাহা যাহার আছে তিনি বাস্তবিক পণ্ডিত। তিনি নিজে সকল কর্ম করিয়া অজ্ঞানী দিগকে কর্মে নিযুক্ত করিবেন, পরে তাহারা কর্ম করিয়া কর্মের অতীতাবস্থার জ্ঞান রূপ পরাবুদ্ধি উৎপন্ন বা প্রকাশ করিতে সক্ষম হইবে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢাত্মা কর্তাহমিতি মন্যতে। কর্ম সকল প্রকৃতির গুণ অর্থাৎ ইন্দ্রিয়গণ দ্বারা সর্বতোভাবে নিষ্পাদিত হইয়া থাকে, কিন্তু অহংকারে বিমূঢ় চিত্ত অর্থাৎ দেহেন্দ্রিয়াদিতে আত্মধ্যানে বিমূঢ় বুদ্ধি ব্যক্তি আমি কর্তা এই মনে করে। তাৎপর্য, ক্ষিতি অপ তেজ মরুত বোম এবং মন বুদ্ধি অহংকার ইহাই প্রকৃতির গুণ এবং ইহাদের দ্বারাই কার্য নিষ্পাদিত হয়,
অর্থাৎ রক্ত মাংসে বায়ু গিয়া তেজের দ্বারা প্রাণাপানের কার্য হইয়া থাকে। এই গুণের সহিত ইন্দ্রিয়গণ যুক্ত থাকিয়া অপরাপর কর্ম সকল সম্পন্ন হইতেছে, অর্থাৎ তেজস্তত্ত্ব চক্ষুতে আছে, তদ্বারা দর্শন কার্য, বায়ুতত্ত্ব কর্ণে আছে, তদ্বারা শ্রবণ কার্য, জলতত্ত্ব জিহ্বায় আছে, জিহ্বা দ্বারা আস্বাদন কার্য, ক্ষিতিতত্ত্ব নাসিকায় আছে, নাসিকা দ্বারা ঘ্রাণ কার্য। এই রূপে প্রকৃতির গুণ ও ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম সকল সর্বতোভাবে নিষ্পাদিত হয়, কিন্তু অহংকারে বিমূঢ় চিত্ত ব্যক্তি চিদ স্বরূপ আত্মার চঞ্চল স্রোতি যাহার অহরহর প্রবল, সেই বিশেষ রূপে অহং জ্ঞানে মূঢ় ব্যক্তি আমি কর্তা এই মনে করে, অর্থাৎ আমি কে তাহাই জানে না। এক প্রাণরূপ আত্মাই সব, তাহারই প্রকৃতির গুণের দ্বারা সব নিষ্পাদিত হইতেছে। অথচ মূঢ় ব্যক্তি মধ্যভাগে থাকিয়া প্রাণের ঊর্ধ্বগতি যাহা চলিয়াছে ইহার ঊর্ধ্ব এবং অধোভাগে স্থির, কেবল মধ্যেই চঞ্চল। সেই চঞ্চল স্রোত রূপ মধ্যাবস্থায় থাকিয়া আপনাকে কর্তা মনে করে। তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়োঃ গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্বা ন সজ্জতে। কিন্তু হে মহাবাহ, গুণ হইতে আত্মার বিভাগ এবং কর্ম হইতে আত্মার বিভাগ, এই দুয়ের তত্ত্বজ্ঞ ব্যক্তি ইন্দ্রিয়গণই বিষয়ে প্রবৃত্ত হইতেছে, আমি নহি। এই মনে করিয়া অর্থাৎ কর্মসমূহে কর্তৃত্বাভিমান করেন না। তাৎপর্য, হে মহাবাহ, শরীরে তেজ রজ্জি ধারণ করিতেছে বলিয়া তেজস্তত্ত্বরূপ অর্জুনকে মহাবাহ সম্বোধন করিতেছেন। রজ্জি পৃথিবী ও স্বর্গ, অর্থাৎ মূলাধার হইতেছে পৃথিবী ও সহস্রার স্বর্গ এবং তেজস্তত্ত্বের স্থান নাভিমণ্ডলে, ইহাই সমান নামক বায়ুস্থান। এই তেজস্তত্ত্ব মূলাধার ও সহস্রার এই উভয়কে ধারণ করিয়া রাখিয়াছে, ইহাই মাধ্যাকর্ষণ। এই মাধ্যাকর্ষণ দ্বারা প্রাণাপানের কার্য ঠিক চালিত হইতেছে। দেহের ঊর্ধ্বার্থ উভয় স্থান প্রাণের তেজরূপ অর্জুন দ্বারা আকৃষ্ট রইয়াছে বলিয়াই অর্জুনকে মহাবাহ সম্বোধন করিতেছেন এবং অর্জুন দ্বারাই যুদ্ধক্রিয়া হইতেছে। অর্থাৎ যুধিষ্ঠির আকাশতত্ত্ব স্থান আজ্ঞাচক্র, ভীম বায়ুতত্ত্ব স্থান হৃদয়, নকুল জলতত্ত্ব স্থান স্বাধিষ্ঠান, সহদেব ক্ষিতিতত্ত্ব স্থান মূলাধার এবং অর্জুন তেজস্তত্ত্ব স্থান নাভি। এই অর্জুন রূপ তেজস্তত্ত্ব কর্তৃক পৃথিবী ও স্বর্গ ধারণ রূপ মাধ্যাকর্ষণ দ্বারা প্রাণাপানের কার্য, অর্থাৎ প্রাণ বায়ুর নাভি হইতে ঊর্ধ্বগতি ও অপানের নাভি হইতে অধোগতি ঠিকভাবে চালিত হইয়া অর্জুন রূপ তেজ দ্বারাই যুদ্ধ হইতেছে। অর্থাৎ রক্ত মাংসে বায়ু গিয়া তেজের দ্বারা ক্রিয়ারূপ যুদ্ধ হইতেছে। যিনি আত্মতত্ত্বজ্ঞ তিনি এই ক্রিয়া এবং গুণ হইতে আত্মার বিভাগ জানিয়া তত্ত্বজ্ঞ হইয়াছেন। অর্থাৎ সত্ত্ব রজ এবং তম এই তিন গুণ আদ্যাশক্তি রূপা প্রাণ শক্তি হইতে উৎপন্ন, ইরা তমগুণ, পিঙ্গলা রজগুণ এবং সুষমনা সত্ত্বগুণ। এই গুণত্রয় হইতে আত্মার বিভাগ অর্থাৎ রজ ও তমগুণের গতি ফুরাইয়াছে এবং সত্ত্ব আসিয়া পৌঁছায় নাই। এই যে সময় ইহা গুণ হইতে আত্মার বিভাগাবস্থা, জীবের দেহে একই গুণ সর্বদা থাকে না, কখনো সত্ত্ব, কখনো রজ এবং কখনো বা তম।
এই রূপে তিন গুণ চলিতেছে, এই তিন গুণ অনুসারে জীবে নানা প্রকার সৎ সৎ প্রবৃত্তির উদয় হইয়া জীবকে গুণের বশীভূত করিয়া মন ও বহিরিন্দ্রিয়ের দ্বারা নানা প্রকার কার্য করাইয়া থাকে। কিন্তু যাহারা কর্মের অতীতাবস্থায় সর্বদা থাকেন, তাহারা গুণের উদয় অস্ত দেখিয়া থাকেন। উদয় ও অন্ত থাকিলেই মধ্যে ক্ষণিক বিরাম থাকিবেই, সেই বিরামের অবস্থাই আত্মভাব, এবং সে অবস্থায় কোনো গুণই থাকে না, উহা গুণাতীত অবস্থা। ওই অবস্থা যোগীরা বুঝিতে সমর্থ, কারণ কাল তাহাদের আয়ত্ত। এইরূপ আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি কর্ম হইতে আত্মার বিভাগ জ্ঞাত আছেন, অর্থাৎ প্রাণ কর্ম যাহা চলিয়াছে ইহার যাওয়া আসা উঠা নামা অর্থাৎ আগম ও নিগম যোগীরা বুঝিতে সমর্থ। অপান এবং প্রাণ বায়ুর ক্রিয়ায় যে ঊর্ধ্ব গতি হইতেছে, ওই ঊর্ধ্ব এবং অধস্থানে অর্থাৎ মূলাধার এবং সহস্রারে স্থিরত্ব পদ আছে, সেই স্থির ভাবই আত্মভাব। এবং এই যে আত্মভাব, ইহাই কর্ম হইতে স্থির প্রাণ রূপ আত্মার বিভাগাবস্থা। যোগীরা আত্মকর্ম দ্বারা কর্ম হইতে আত্মার বিভাগ করিয়া, অর্থাৎ সাধন দ্বারা কর্ম হইতে কর্মের অতীতাবস্থায় প্রাণে স্থিতি করিয়া গুণ এবং কর্ম হইতে আত্মার বিভাগ যে কি তাহা অবগত হন, এবং দেখেন যে ইন্দ্রিয়াদির গুণ দ্বারাই গুণের কার্য সকল নিষ্পাদিত হইতেছে, অর্থাৎ আমি কর্তা নহি। এই মনে করিয়া তাহারা কোনো কর্মেই কর্তৃত্বাভিমান করেন না। প্রকৃতির গুণ সম্মূঢ়া সজ্জন্তে গুণকর্মসু, তান কৃৎস্ন বিদো মন্দান কৃৎস্ন ভিন্ন বিচালয়েত। প্রকৃতির সত্তাদি গুণে মোহিত হইয়া যাহারা ইন্দ্রিয় ও ইন্দ্রিয় কার্যে আসক্ত হয়, সর্বজ্ঞ ব্যক্তি সেই অজ্ঞ ও মন্দমতিদিগকে বিচলিত করিবেন না। তাৎপর্য, যাহারা প্রকৃতির সত্ত্ব রজ ও তম এই তিন গুণে মুগ্ধ থাকে এবং সেই সকল গুণের কার্য অর্থাৎ ইন্দ্রিয় চরিতার্থতা ইত্যাদিতে আসক্ত হয়, সর্বজ্ঞ ব্যক্তি সেই সকল অজ্ঞান ও মন্দমতিদিগকে বিচলিত করিবেন না। অর্থাৎ যাহার সর্বং ব্রহ্মময়ং জগৎ এইরূপ জ্ঞান হইয়াছে, তিনি ওই সকল ব্যক্তির নিকট ধর্মালাপ করিবেন না। নিজে সকল কর্ম করিয়া ঐরূপ অজ্ঞ ব্যক্তিদিগকে কর্মে নিযুক্ত করিবেন। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশির্নির্মমো ভূত্বা যুধ্যস্ব বিগতজ্বরঃ। সমুদয় কর্ম আমাতে সমর্পণ করিয়া আত্মাতে মন রাখিয়া নিষ্কাম ও মমতা শূন্য হইয়া শোক ত্যাগ পূর্বক অর্থাৎ রিপুগণের অর্থাৎ অন্তঃশত্রুগণের সহিত যুদ্ধ করো। তাৎপর্য, সমুদয় কর্ম আমাতে সমর্পণ করো, অর্থাৎ যাবতীয় কর্মের ভার আত্মায় অর্পণ করো। শ্বাস প্রশ্বাস রূপে প্রাণের যে কর্ম হইতেছে ইহার বহির্মুখ গতি বারণ পূর্বক অন্তর্মুখ গতি দ্বারা অর্থাৎ এই গতি স্বত রহিত রূপ স্থির অবস্থায় প্রাণের কর্মকে স্থির প্রাণে লয় করিতে পারিলে তবে সমুদয় কর্ম আত্মায় অর্পণ করা হয়। এই রূপে কর্ম সমর্পণ করিয়া এবং স্থির প্রাণে মন রাখিয়া নিষ্কাম ও মমতা শূন্য হইয়া যুদ্ধ করো, অর্থাৎ কামনা এবং অহংজ্ঞান শূন্য হইয়া শোক ত্যাগ পূর্বক অর্থাৎ যে শোক প্রকাশ পাইয়াছে উহা ত্যাগ করিয়া রিপুগণের সহিত যুদ্ধে
অর্থাৎ সাধন সমরে প্রবৃত্ত হও। প্রণাম ক্রমশ।